স্পেশাল কথা হচ্ছে এমএস এক্সেল। এমএস এক্সেল আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যেটা মোটামুটি অফিস আদালতে সব জায়গায় প্রয়োজন হবে। তো এটা একটু আমরা ভালো করে বুঝবো এবং ইনশাল্লাহ আমাদের যতটুকু সম্ভব, ইনশাল্লাহ আমিও সবাই বোঝার মতো ইনশাল্লাহ আমি এটা ভিডিওগুলো আপলোড দেবো। এবং আমার এখানে যে ভিডিওগুলো আপলোড দেবো এগুলো আসলে দুই ধরনের হবে, একটা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক আর একটা হচ্ছে এমনি কমান্ড ভিত্তিক। তো আমি প্রথমে আজকে এখানে আলোচনা করব এমএস এক্সেল নিয়ে কিছু বেসিক ইনফরমেশন, যেমন এক্সেলের মধ্যে আমরা যেরকম বর্ডের মধ্যে পেজ হিসাবে দেখছি, এখানে পেজ হিসাবে না, এখানে কি শিট হিসাবে আমরা কি পেজগুলো পাবো। একটা শিটের মধ্যে একাধিক পেজ থাকতে পারে, ঠিক আছে। আবার আমরা এখানে বাই ডিফল্ট তিনটা শিট আছে, আমরা যখন এমএস এক্সেল ওপেন করবো তখন আমরা এখানে বাই ডিফল্ট তিনটা শিট পেয়ে যাবো। এবং এই তিনটা শিট থেকে আমরা আমাদের ইচ্ছা করলে আমরা কমাইতে পারবো, আমরা ইচ্ছা করলে কি বাড়াইতে পারবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি এখানে ডকুমেন্টের মধ্যে কোনো কিছু লিখি, ঠিক আছে, তাহলে কি এখানে আমরা ডিলিট করলে এটা আন্ডু দিলে আসবে, কিন্তু যদি আমরা যদি শিট এদের শিটগুলো আমরা আমাদের এখানে আছে এই শিটগুলো যদি আমরা ডিলিট করে দিই তাহলে কি আন্ডু দিলে আসবে না। সেজন্য আমাদের যদি কোনো শিট যদি ডিলিট করতে হয় তাহলে খুবই চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ আমরা এগুলো কি আমরা আবার ব্যাক পাবো না। সেজন্য তাহলে আমি যাক শুরু করা যাক ইনফরমেশনটা, বেসিক ইনফরমেশনটা। বেসিক ইনফরমেশন হচ্ছে এখানে এই যে এখানে আমাদের ওয়ার্ড থেকে এক্সেলের মধ্যে ডিফারেন্স আছে কি এই শিট 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 একটা শিটের মধ্যে অনেকগুলো কলাম রো এগুলো আছে, যেটা এখানে দেখেন কলামকে নাম্বারিং করা হয়েছে এ বি সি ডি দিয়ে, আর রোকে নাম্বারিং করা হয়েছে 1 2 3 দিয়ে, ঠিক আছে, এইভাবে। তাহলে উপর থেকে যেগুলো আসছে এগুলো হচ্ছে কি কলাম, আবার এই পাতা দিয়ে যেগুলো আছে ওগুলো হচ্ছে কি রো, ঠিক আছে, রো যেগুলো আছে এগুলো। তারপরে এখানে আমাদের এখানে কলাম আছে কয়টা, আমাদের এখানে কলাম আছে যে 16,334টা অফিস 2007-এ, আবার রো আছে কয়টা 10,48,576টা। তাহলে এতগুলো রো আর এতগুলো কলাম আছে, তাহলে এই যে ছোটো ছোটো কলাম আমরা দেখতেছি এটাকে সেল বলে। তাহলে আমাদের সেল কতগুলো আছে, এই ঘরগুলো কতগুলো আছে, এই দুইটাকে যদি আমরা যদি কি গুণ দিই তাহলে কি আমাদের চলে আসবে। যেহেতু আমরা একটু গুণ দিয়ে দেখে নিই, তাহলে 10,48,576 হচ্ছে কি রো, কলাম আছে কয়টা 16,384টা। নাম্বারটাকে গুণ করে নিই একটু, এই সংখ্যাটা হচ্ছে কি আমাদের এতগুলা সেল টোটাল আমাদের এই ডকুমেন্ট একটা শিটের মধ্যে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি করছি, রোকে কলাম দিয়ে কি কি দিছি ভাগ দিছি। তাহলে আমাদের এখানে কি এগুলো হচ্ছে কি আমাদের রো কলাম সেলের সংখ্যা। আমাদের এই যে মাউস লাগলে যে পয়েন্টটা এখানে মুভ হচ্ছে এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে মাউস পয়েন্ট। আর যেটা ঘর একটা খালি একটা ঘর মুভ হচ্ছে না মাউসের ক্লিকের সাথে সাথে, এটা হচ্ছে কি সেল পয়েন্ট। আর এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ভার্টিক্যাল বার, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল বার। এগুলো আমি আগেও ওয়ার্ডের মধ্যে বিশ্লেষণ করেছি, সেজন্য এখানে বেশি বিশ্লেষণ করবো না। এখানে আমাদের এখানে কি আছে, আমরা এখান থেকে আগের মতো পেজ জুম ইন জুম আউট করতে পারবো, ঠিক আছে। তারপরে এই যে এখানে আমাদের তিনটা মোড আছে, যে কোনো একটা মোড আমরা নিতে পারবো, ঠিক আছে,
এগুলো হচ্ছে মোট, এগুলো হচ্ছে কি, এই যে এগুলো হচ্ছে আমাদের পেজের মোট, এগুলো তিনটা মোড আছে। তিনটা মোড আমরা কাজের সময় আমরা কি নিতে পারবো, নর্মাল মোড হচ্ছে এটা, নর্মাল এখানে লাগে আছে, কার্সারটা একটু সময় ওয়েট করলে কি এখানে শুরু করবে। তারপরে এখানে আছে এগুলো শিট ওয়ান, শিট টু, শিট থ্রি, ঠিক আছে এভাবে। তারপর আমরা শিট এখানে এই যে স্টার্ট মার্ক দেওয়া আছে, একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক দিলে কি আমাদের নতুন শিট আসবে, যতবার ক্লিক দেবো ততবার কি একটা একটা শিট এভাবে আসবে। এটা দিয়ে আমরা শিট মুভ করতে পারবো। এই দৃশ্যে এই যে কার্সার এখানে রাখলাম, করতে পারবো রেডি লেখা আছে, এটা হচ্ছে কি স্ট্যাটাস বার। আর এখানে যেটা বুক ওয়ান লেখা আছে এটা কি টাইটেল বার, আমরা আগেও দেখেছি। এখানে গোল এটা হচ্ছে কি অফিস বাটন, ঠিক আছে। তারপরে এই এখানে এটা হচ্ছে একটা একটা হচ্ছে কি মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ পেজ লেআউট, এগুলো কি একটা মেনু, সবগুলোকে মিলিয়ে কি বলবে মেনু বার, ঠিক আছে। তারপরে আছে কি এখানে আমাদের এখানে এফএক্স, এফএক্স দিয়ে এটাকে কি বলে ফাংশন বার, আমরা যে কোনো ফাংশন বা যে কোনো সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি ওগুলা আমাদের এখানে কি চলে আসবে। তারপরে যে এখানে মাইনাস দেওয়া আছে এটা হচ্ছে মিনিমাইজ, এটা মাইনাসে ক্লিক করলে এখানে মিনিমাইজ হয়ে যাবে আমাদের প্রোগ্রামটা, আবার ক্লিক করলে কি এখানে চলে আসবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, ঠিক আছে, যদি আমাদের ডকুমেন্টটা যদি হাফ হয়ে থাকে কোনো সময় এরকম তাহলে কি আমরা এখানে ক্লিক দিলে ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ম্যাক্সিমাইজ মানে কি ডকুমেন্টটা অফ পেয়ে যাবে, আমাদের ডকুমেন্টের সাথে কি হয়ে যাবে ফিক্স হয়ে যাবে, মানে বরাবর হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা হচ্ছে ক্লোজ, এটা এখানে ক্লোজ দিলে কি আমাদের ডকুমেন্টটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে, এক্সিট ক্লোজ। এখানে দুইটা আছে, এটা হচ্ছে ক্লোজ উইন্ডো, এটা হচ্ছে কি এক্সিট। ক্লোজ উইন্ডো দিলে আমাদের ডকুমেন্টটা কি প্রোগ্রাম চালু থাকবে কিন্তু কি প্রোগ্রাম বন্ধ বন্ধ হবে না, কিন্তু এক্সিট দিলে আমাদের এখানে কি শিট আর পেজ বা প্রোগ্রাম যেটা বলে না কেন সবগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে কি কীভাবে আমাদের কি এই একটু পরিচিত নিলাম এগুলা কোনটাকে কি বলে না বলে এই সমস্ত এগুলা। তো আমরা কাজ শুরুর আগে জিনিসটা দেখে নিলাম, কারণ আমরা যদি না বুঝি এই জিনিসগুলো তখন সামনে রো কলামের অপশন আসবে, কাজ আসবে, তখন রো কলাম বলে যদি আমি চলে যাই তাহলে তখন আপনারা বুঝবেন না। যেহেতু আমাদের প্রথমে জানতে আমাদের আমরা যে প্রোগ্রামের উপর কাজ করতেছি ওই প্রোগ্রামটা কি সব জানতে হবে। তারপরে এখানে দ্বিতীয় নম্বর হচ্ছে যে কি একটা ওয়ার্কবুক আর মধ্যে অনেকগুলো শিট থাকতে পারে, কিন্তু একটা শিটের মধ্যে কি ওয়ার্কবুক থাকতে পারে না, সবগুলো একটা হোক দুটা হোক একাধিক যা শিট হবে সবগুলো মিলিয়ে একটা কি ওয়ার্কবুক বুক, ঠিক আছে। আমি এই জন্য বলে দিচ্ছি যে কি এটা অনেক সময় অনেকে ধরে ওয়ার্কবুক আর ওয়ার্কশিটের মধ্যে পার্থক্যটা কি, এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখছি আমরা কীভাবে নতুন শিট নিয়ে আসতে পারবো, আবার এই শিটের উপর রাইট ক্লিক দিয়ে আমরা এখান থেকে কি ডিলিট করতে পারবো শিটগুলা, এই যে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে কোনো কিছু লিখলাম, আমরা আগে যে শিটগুলো ডিলিট করছি ওগুলোর জন্য কি কোনো মেসেজ আসেনি, এখন আমরা এই শিটটা ডিলিট করব, এখন মেসেজ দিচ্ছে। আগে শিটগুলোতে মেসেজ জেনে দেয় কারণ হচ্ছে কি ওখানে কোনো কিছু ছিল না, সেজন্য মেসেজ নিতে এখানে যখন ডাটা চলে আসছে, এখন যা কিছু হোক তারা ডাটা যখন চলে আসছে এখানে কি আমাকে মেসেজ দিচ্ছে যে কি এটা আমি কি পার্মানেন্টলি ডিলিট করবো করবো কিনা। আমি আগে বলেছি যে কি শিট যদি ডিলিট হয় তাহলে কি আনডু দিলে আসবে না, সেজন্য এটা কনফার্ম হয়ে নিচ্ছে যে কি আমাদের কাছ থেকে আমরা এটা ডিলিট করবো কি না, ঠিক আছে। যদি আমরা যদি ডিলিট দিয়ে দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা দেখলাম যে কি বেসিক ইনফরমেশন, আমি বেশি লম্বা করতে চাচ্ছি না, করলে আরও অনেক কিছু করা যায়, এত কিছু করার দরকার নেই আমার মনে হয়। আমরা সামনে আমাদের কাজগুলো আমরা শুরু করবো, তাহলে আজকে এতটুকুই, আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কীভাবে ম্যাথ মানে যোগ বিয়োগ করা যায় এই সমস্ত জিনিসগুলো আমরা আস্তে আস্তে বাকি সামনে এগুলো কী করবো শুরু করবো।